নায়িকা হওয়ার প্রস্তাব ফেরালেন সঞ্চালক দীপ্তি। দেশের অন্যতম প্রযোজক আব্দুল আজিজকে ফেরালেন আলোচিত সঞ্চালক দীপ্তি চৌধুরী, যিনি সাম্প্রতিক সময়ে বিচারপতি মানিক কাণ্ডে তুমুল প্রশংসিত ও সমর্থিত হয়েছে সোশ্যাল হ্যান্ডেলে। সেই দীপ্তিকে নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছে দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জাস মাল্টিমিডিয়া। বিষয়টি নিয়ে আব্দুল আজিজ গণমাধ্যমে বলেন, সমসাময়িক ঘটনা নিয়ে নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি, গল্প চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ, এর জন্য একজন নতুন মুখ খুঁজছি। প্রথমে আমরা দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম, তিনি মুহূর্তে সিনেমার অভিনয় করতে চাচ্ছেন না বলে জানিয়েছেন। সিনেমাটির গল্পে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠবে, আশা করছি দর্শকের ভালো লাগবে। দীপ্তি প্রস্তাবটি ফেরানোর পর নতুন নায়িকার সন্ধানে আছেন প্রযোজক আজিজ। বলা দরকার, সাধারণত আব্দুল আজিজ কিংবা জাজ মাল্টিমিডিয়া প্রস্তাব ফেরত আসে না, কারণ এই ব্যানার থেকে অনেক নায়ক নায়িকার জন্ম হয়েছে। নায়ক বাপ্পি, সাইমন, রোশান ছাড়াও যাদের হাত ধরে রূপালী দুনিয়ায় সফলতার সঙ্গে নাম লিখিয়েছেন মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, বিপাশা কবির, জলি, ফারিন, পূজা চেরি সহ অনেকে। সম্প্রতি টেলিভিশন টক শো টু দ্য পয়েন্টে সঞ্চালনা করে আলোচনায় উঠে এসেছেন দীপ্তি চৌধুরী। মূলত বিচারপতি মানিকের বিপরীতে ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন তিনি।